ফের ব্র্যান্ড মোদি, ফের গেরুয়া ঝড়, ফের নম ম্যাচকে বাজিমাত। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ভোট বৈতরণী পার হয়ে রীতিমতো ফুটছে গেরুয়া শিবির। তেলেঙ্গানা সান্ত্বনা দিনেও লোকসভার সেমিফাইনালে বিজেপির এহেন পারফরম্যান্সে বিরোধীদের কপালে আরও গভীর হয়েছে চিন্তার ভাঁজ। এই পরিস্থিতিতে দিল্লির বিজেপি কার্যালয় থেকে জনতা জনার্দনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাজার কণ্ঠের অভিবাদনের মাঝেই হুঙ্কার দিলেন, তেলেঙ্গানা পর্যন্ত যেন আওয়াজ যায়। রবিবার ফল প্রায় স্পষ্ট হতে বিজেপির সদর দপ্তরে আসেন মোদি। পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ অনেকেই। তার আগে দিল্লিতে বিজেপির দপ্তরের সামনে গেরুয়া কর্মী এবং সমর্থকেরা ভিড় জমান, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে চান তারা। এদিন দিল্লি থেকে তিন রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলীয় কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান তিনি। মোদি বলেন, ভারত মাতা কি চায়, আওয়াজ যেন তেলেঙ্গানা পর্যন্ত যায়। কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, তেলেঙ্গানা পর্যন্ত যেন আওয়াজ যায়। আজ সততার জয়, আজ জনতার জয়, আত্মনির্ভর ভারতের জয়, সুশাসনের জয়, আত্মনির্ভর ভারতের সংকল্পের জয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়লেন না, সোজা সুজে বললেন, শুধরে যান, না হলে মানুষ আপনাদের ধুয়ে মুছে সাফ করে দেবে। जब हम आयुष्मान ভারত লঞ্চ করতে হ্যাঁ তো কংগ্রেস আর উসকে সাথ ইসমে রোড়া আটকাতে হ্যাঁ जब हम গরিবো কে লিয়ে ঘর বানাতে হ্যাঁ তব কংগ্রেস আর উসকে সাথ রুকাওটে ডালতে হ্যাঁ जब हम গরিবো তক নল সে জল পৌঁছাতে হ্যাঁ তো কংগ্রেস আর উসকে সাথ ইসমে ভ্রষ্টাচার কা রাস্তা বানানে মে লগ জাতে হ্যাঁ जब हम গ্রামীণ বিকাশ কে লিয়ে ফান্ড ভেজতে হ্যাঁ তো কংগ্রেস আর উসকে সাথে ইসে গরিবো কো তক পৌঁছনে মে রুকাওট ডালনে কি কোশিশ করতে হ্যাঁ ऐसी सभी पार्टियों को आज गरीबों ने चेतावनी दी है, सुधर जाइए वरना जनता आपको चुन चुन करके साफ कर देगी। आज ऐसी पार्टियों के लिए सबक है कि केंद्र सरकार की गरीब कल्याण की योजनाओं और उनके लिए भेजे जा रहे फंड के बीच में आने की कोशिश मत करो, ये जनता का आदेश है, वरना जो बीच में आएगा उसे जनता हटा देगी। लोकतंत्र के हित में मेरी कांग्रेस और उसके साथियों को नम्रता पूर्वक सलाह है, कृपा करके ऐसी राजनीति न करें जो देश विरोधी ताकतों को बल दे, जो देश को बांटना चाहते ऐसे लोगों को मजबूती दे, जो देश को कमजोर करने वाले विचारों को गति दे। তারপরেই প্রধানমন্ত্রী মোদি বলেন, আজ দেশের আদিবাসী সমাজ মনের কথা বলতে পারছে। এই আদিবাসী সমাজ কংগ্রেসের 60 বছরের রাজত্বে পিছিয়ে ছিল। গুজরাটেও আমরা দেখেছি আদিবাসীদের পাত্তা দিত না, রাজস্থান মধ্যপ্রদেশে এরাই কংগ্রেসকে মুছে ফেলেছে। আমি সমস্ত দলীয় কর্মীদের ধন্যবাদ জানাই, আপনারা ডাবল ইঞ্জিন সরকারের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এ জয় নারী শক্তির জয়, দেশের মহিলাদের মনে বিজেপি। এ জয়ে আমার দায়িত্ব আরো বাড়লো, দেশের সব মা বোনেদের বলতে চাই বিজেপি কথা রাখবে। हमने गुजरात के चुनाव परिणामों में भी ये देखा है, जिस कांग्रेस ने आदिवासी समाज को कभी पूछा तक नहीं, उस आदिवासी समाज ने कांग्रेस का सफाया कर दिया। यही भावना आज हमने एमपी, छत्तीसगढ़ और राजस्थान में भी देखी है। इन राज्यों की आदिवासी अंचल की सीटों पर कांग्रेस का सुपड़ा साफ हो गया है। आदिवासी समाज आज विकास के लिए आकांक्षी है,
और उन्हें भरोसा है कि इस आकांक्षा को सिर्फ और सिर्फ भाजपा सरकार ही पूरा कर सकती है। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।